বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমি প্রত্যেক দিন সকাল সাড়ে নটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক করে নাও আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিও চলো বন্ধুরা আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন কি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন কে আনসার হবে পি কে সিনহা পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে সমস্ত ক্রিকেট থেকে আট বছরের জন্য ব্যান করা হলো কাদেরকে এটা কারা আছে এটা কাদের হবে কাদেরকে আনসার হবে সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার মোহাম্মদ নবিদ এবং সাইমন আনোয়ার পরের প্রশ্ন দেখো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন সম্প্রতি চুরানব্বই বছর বয়সে মারা গেলেন কে আনসার হবে অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা নেদারল্যান্ডের লু ওটেন্স পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইনোভেশন ল্যাব তৈরি করল কোন কোম্পানি আনসার হবে স্যামসাং পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন শিশুদের জন্য একশোটি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে কোন রাজ্য আনসার হবে রাজস্থান রাজ্য পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন দু সালের মে মাসে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ আনসার হবে ভারত পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন জেসিবি প্রাইজ টু এর জন্য মনোনীত হল কী বই আনসার হবে জাহ্নবী বড়ুয়ার লেখা বই আন্ডারটো আট নম্বর প্রশ্ন এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন করলো কোন হাইকোর্ট আনসার হবে কেরালা হাইকোর্ট পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন সম্প্রতি রাজ্যে কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করলো কোন মন্ত্রী আনসার হবে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র বীরেন সিং এন বীরেন সিং আজকের শেষ প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন কি আছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা আনসার হবে এম এ গণপতি বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ধন্যবাদ বন্ধুরা জয় হিন্দ